من الشيطان الرجيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار جمار دنه উপস্থিত مسلم ভাতৃবৃন্দ মুসাল্লাই আমার মায়েরা ও বোনেরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা ও দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম যে আমরা আমাদের নিজস্বতা আমাদের স্বকীয়তা বিকিয়ে ফেলছি আমরা আমাদের নিজস্ব চাল ভুলে পরের চালে চলতে চাইছি চলতে ধরেছি আমরা আত্মভোলা হয়ে গেছি আমরা যেন নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি বিলীন করে ফেলছি আর যাদের জ্ঞান বিজ্ঞান দেখে আমাদের চক্ষু ডাগর হয়ে উঠছে তাদের প্রতি আমরা মুগ্ধ হয়ে পড়ছি এবং তাদেরকে জানতে অজান্তে আমরা অনুকরণ অনুসরণ করে চলেছি আর এটা আমাদের জন্য দুঃখের কথা কিভাবে মানুষ অন্যের অন্ধ অনুকরণ করে তার অনেক উদাহরণ আছে হাদিসে কোরআনে একটি হাদিসে রয়েছে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আরবি পড়ছি না যেহেতু সময় সংকীর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুনাইনের পথে বের হলাম তখন আমরা কুফরের নিকটবর্তী সময়ে ছিলাম অর্থাৎ এই সদ্য নমুসলিম ছিলাম সদ্য নমুসলিম থাকলে স্বাভাবিক কথা পূর্বেকার পরিবেশ পূর্বেকার আচার আচরণ এটা চট করে যে অভ্যাসগুলো হয়ে আছে সেগুলো চট করে ভোলা মুশকিল হয়ে যায় তো সদ্য নমুসলিম ছিলাম মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিলাম এই কাছেই পথে মুশরিকদের একটি কুল গাছ ছিল বড়ই গাছ যার নিকটে ওরা ধ্যানমগ্ন হতো এবং বরকতের আশায় তাদের অস্ত্র শস্ত্রকে ওই বড়ই গাছে ঝুলিয়ে রাখত আমাদের যেমন পরীক্ষার সময় আসে বুজুর্গদের কাছে কলম নিয়ে যায় ছেলেরা মেয়েরা কলমে ফুঁক দিয়ে দেয় কলমে ফুঁক দিলে কি হবে কলম ভালো সুন্দর সুন্দর উত্তরগুলো পটাপট লিখতে থাকবে এটা আমাদের বিশ্বাস অনেক মা রোজা রাখছেন ছেলেদের জন্য ছেলেদের পরীক্ষা চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক মা রোজা রাখছেন সাদকা করছেন কেন না ছেলে যাতে কি হয় আরে সারা বছর দেখলে না কিভাবে পড়ছে পড়াশোনা করছে তা নয় তুমি নির্ভর করলে কিসের উপরে যে এবারে নজর নিয়াজ যে পাস করলে ফার্স্ট হলে ইয়া দেব তা দেব যাতে ঘুষ দিয়ে যেমন মানুষ পার করে দেয় পাস করিয়ে দেয় আল্লাহ হয়তো সেই রকম করবেন এরকম ছোট জ্ঞানের বহু মানুষ আছে ছোট নিচহীন মনের মানুষ আছে তো তারা যখন দেখলো যে এই বড়ই গাছে তলোয়ার লটকে রেখেছে অসংখ্য তলোয়ার বা বহু তলোয়ার ঝুলছে কি জন্য ঝুলিয়ে রেখেছে না এই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে পরে সেই যুদ্ধে জয়লাভ হবে তো আমরা দেখলাম তারপরে আমরা বললাম হ্যাঁ তা সেই গাছটার নাম ছিল জাত আনওয়াত জাত আনওয়াত সুতরাং এখন আমরা এক কুল গাছের পাশ দিয়ে অতিক্রম করলাম যখন দেখলাম তো তা দেখে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমাদের জন্য জাত আনওয়াত করে দিন যেমন ওদের রয়েছে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন যেমন ওদের রয়েছে বুঝতে পারলেন দেখে শুধুমাত্র দেখে ওরা করছে সুতরাং আমাদেরও করা উচিত এই যে ধ্যান ধারণা জাহিলি যুগের যে ধ্যান ধারণা আমাদের মধ্যে থেকে গিয়েছিল আমরা বলে ফেললাম আল্লাহর রাসূলকে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদে
كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إنها لسان سنن لتركبن سنن من كان قبلكم سنة سنة الله أكبر تكبير دي الله بولي الله رسول بولي الله أكبر إتاي تو پوثر أجي جار حاتي أمار جيبون آشي تار قسم كوري بولي شفت كوري بولي তোমরা সেই কথাই বললে যে কথা বানি ইসরাইল মুসাকে বলেছিল কোরআনের বর্ণনা এটা বানি ইসরাইল মুসাকে বলেছিল আমাদের জন্য একটা দেবতা গড়ে দিন যেমন ওদের অনেক দেবতা রয়েছে দেবতা পূজার যে পরিবেশ ছিল যে অভ্যাস ছিল যে আচরণ ছিল সেটা ভুলতে না পেরে মুসাকে বানি ইসরাইল বলেছিল আমাদের জন্য একটা দেবতা এই যে আল্লানা ইলাহান কামালাহুম আলিহা মুসা বলেছিলেন তোমরা হচ্ছে মূর্খ জাতি তোমরা হচ্ছে মূর্খ জাতি না জেনে না বুঝে তোমরা এমন চাওয়া চাইলে যেটা চাওয়া তোমাদের জন্য সঙ্গত নয় এটা এটা হচ্ছে শিরকের যে চাওয়া সেটা নবী বুঝেছিলেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই তোমরা একটা একটা করে তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পূর্ববর্তী জাতিকে ইহুদি খ্রিস্টান আমরা আগে বলেছিলাম আর অনেকেই খ্রিস্টান ইহুদি ছাড়াও জাহিলি যুগের অনুসরণ করে থাকে এবং আমাদের পরিবেশে আমরা যেমন আমাদের বাপমারা আমাদের বাপদাদারা ছিল সেই পরিবেশ আমরা ভুলে উঠতে পারছি না আমাদের বাড়িতে দেখবেন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলি আমরা আহলে হাদিস বলি আমরা সালাফি বলি আমাদের ঘরে হোম মিনিস্টার বা অন্য কেউ ওই খালাফি আছে তখন তারা ঘরে রাজত্ব চালায় আর তাদের কথা মানতে আমরা বাধ্য হই একেবারে আদেশ বহ তলপি বাহক বান্দার মতো সেই মহিলার কথা শুনি যে মহিলা বিদাতি পরিবেশ থেকে আমাদের বাড়িতে এসেছে বৌমা সেজে বা অন্য কিছু আল্লাহুল মুস্তাহান যে ইহুদি ও খ্রিস্টান তথা পশ্চিমা বিশ্বকে আমরা উন্নত বিশ্ব বলি যাদের হাতে আজ বিশ্বের নেতৃত্বের ডোর রয়েছে যাদেরকে নিয়ে ও যাদের মত বা যাদের মত হতে পেরে অনেকে গর্ববোধ করে থাকে তাদের সেই বিশ্বকে তাদের সেই বিশ্বের মানুষকে চরম যৌন জরায়ু স্বাধীনতা দেওয়া হয়েছে আইন করে ব্যভিচার সমকামিতা ও বেশ্যাবৃত্তিকে বৈধ করা হয়েছে যে বিশ্বে পয়দা হয় লাখ লাখ জারদ সন্তান হত্যা করা হয় লাখ লাখ ভ্রূণ যেখানে লাখ লাখ রয়েছে কুমারী মাতা যৌবন আসার পূর্বেই বা প্রারম্ভেই যেখানে নারীর মূলধন সতীত্ব ও পবিত্রতাকে বিলিয়ে দেওয়া হয় যেখানে পশুর মতো পথে ঘাটে চোখের সামনে মানুষের যৌন মিলন ঘটতে দেখা যায় যেখানে অসভ্য যৌন স্বাধীনতাই হলো প্রকৃত সভ্যতা প্রকৃত উন্নতি এবং প্রকৃত হচ্ছে তাদের সেই উন্নয়ন যে পাশ্চাত্য ভোগবাদী পরিবেশের অবস্থা এই যে ডানা বের হলেই বাচ্চা ছেলে মেয়ে উড়ে যায় বাসা ছেড়ে প্রগতি বা বাপ ছেড়ে চালা চলে যায় বাড়ি থেকে বুড়ো বুড়ি একাকি মরে পড়ে বাড়িতে কেউ বা বাস করে কুকুর বা বিড়াল নিয়ে পরিশেষে অনেকে বাড়িঘর টাকা পয়সা উইল করে যায় কুকুর বা বিড়ালের নামে এটা অবিশ্বাস্য হলেও সত্য মালিক হয় কুকুর বা বিড়ালের খাদেমরা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে কথা যারা খোঁজ রাখেন খবর দেখেন খবরের কাগজ পড়েন তারা ঠিকই বুঝতে পারবেন যে বিশ্বের সংসারে আত্মীয়তার বেহেস্তি পরিবেশ বিলীন বংশ পরিচয়ে সূত্র নিখোঁজ নেই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন লিপ্টেগাদার বেঁচে আছে আবার যাদের বন্ধন আছে তাদের সেই বন্ধনের মজবুতই নেই নেই পিতা মাতার সহিত শালীনতাপূর্ণ আচরণ এবং আমরণ সহাবস্থান হৃদয়ে হৃদয়ে যৌন ছাড়া পবিত্র প্রেমের যোগসূত্র যেখানে নেই যেখানে থাকলেও বিরল পবিত্রতা কামীদেরকে যারা পবিত্রতা কামনা করে রক্ষণশীল ও সেকেলে এবং যৌনতা কামী অশ্লীল মানুষদেরকে সংস্কারপন্থী ও প্রগতিশীল বলে আখ্যায়ন করা হয় এদেরকে এরা মৌলবাদী এরা সেকেলে এরা রক্ষণশীল ইত্যাদি নামে বদনাম করে আর ওদেরকে বলা হয়
উদারপন্থী, ওদেরকে বলা হয় প্রগতিশীল সংস্কারপন্থী, যেখানে পর্দা ও সতীত্ব হলো উপহাসনীয়। যদি কেউ পর্দা করে চলে, যদি কেউ সতী নারী হয়, তাকে উপহাস করা হয়। এখানে শেষ নয়, কুমারী মায়ের হারাম সন্তানরা আবার বাপের পরিচয় না থাকার ফলে গর্ববোধ করে থাকে, কারণ তাদের মতো যীশু খ্রিস্টেরও পিতা পরিচিত ছিল না। তাই কুমারী মাতা গর্ব করে, যেহেতু তাদের মাতা মেরি, তাদের মাতা মেরি ছিলেন কুমারী মাতা, নাউজুবিল্লাহ মিন জালিক। তবুও ওই সমাজকে নিয়েই আমরা গর্ব করি, তাদের চরিত্রে আমরা মুগ্ধ হই। বলা বাহুল্য, ওই সমাজেরই জীবাণু আমাদের দেশে, তথাকথিত বুদ্ধি, বহু বুদ্ধিজীবী, চিন্তাবিদ ও কবি সাহিত্যিকদের মাঝে সংক্রমণ করেছে। আর করবেই তো, কত বছর ছিল আমাদের মাঝে, বরং বহুলাংশে তা আমদানি করেই আনা হয়েছে। আমরা কত না যাই, আমরা রুজি রুটির সন্ধানে সেখানে যাই, মুগ্ধ হয়ে যাই। পাশ্চাত্যের শিক্ষা পদ্ধতি, রেডিও, টিভি, পত্রপত্রিকা, ইন্টারনেট প্রভৃতিতেও প্রভাবান্বিত হয়ে সকলের ক্ষেত্রে যৌন সুখ ও স্বাধীনতা নিশ্চয়তার বিধান করে যে যৌন বিপ্লব এই শ্রেণীর মানুষেরা আনতে চায়, তা তাদের ছেলেমেয়েদের লিবাসে, পোশাকে, আচারে, আচরণে আমরা দেখতে পাই, প্রকাশ পায় সব কিছুই। যার চরম সহযোগিতা করে দেশে নির্মিত ও প্রদর্শিত বিভিন্ন ফিল্ম আপনারা নিশ্চয়ই যারা দেখে থাকেন, আল্লাহ যেন না দেখায়, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, যাতে পশ্চিমী অবাধ যৌন সংসর্গ, অবৈধ প্রেম ছাড়া অন্য কোনো বিষয় স্থান পায় না। আর তাতে উদ্বুদ্ধ করে পশ্চিমের ওই ইন্দ্রিয় পরায়ণ ভোগবাদীরা, ওরা ওদেরকে সংস্কারপন্থী, উদারপন্থী বলে প্রশংসা করে, কিন্তু আসলে যে ওরা অপসংস্কার ও বিনাশপন্থী তা হয়তো অনেকে বুঝেও বোঝে না। যারা যত বেশি যারা যত বেশি চিত্ত জ্বালায় জলে, তারা তত বেশি চিত্ত বিনোদনের প্রয়োজন বোধ করে থাকে, তাই বিনোদনের উপাদান উপকরণ তালাশ করে এবং বিনোদনের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করে। অভাব যেখানে যত তীব্র, প্রাপ্তির হাহাকারও তত সেখানে বেশি। ওদের বৃত্ত আছে, আর আছে বৃত্তকে চিত্ত বিনোদনের জন্য ব্যবহারের মনটাও, দৃষ্টি আকর্ষণ করার মতো দৌলত আছে তাদের। দেহের রংটাও লালচে সফেদ, আমাদের মতো কালো আদমির মুগ্ধ হওয়ার, বিমোহিত হওয়ার, এমনকি সম্মোহিত হওয়ার জন্য যা কিছু তাদের থাকা দরকার সবটাই আছে। তারা যা করে তারা তাই আমাদেরকে ভালো লাগে। 1757 থেকে 1947 পর্যন্ত এই সাদা চামড়ার মানুষদের প্রভু জ্ঞান করে আমরা ধন্য হয়েছি। এজন্য রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি লাভ করলেও সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তির কখনো চেষ্টা করিনি, কারণ যাতে ওঠার জন্য এই বন্ধনকে কখনো বিচ্ছিন্ন করিনি এবং আরও বেশি মজবুত করেছি, বরং আরও বেশি মজবুত করেছি তাদের জাত গোষ্ঠী সবাইকে আমরা আমাদের সাংস্কৃতিক প্রভু বলে মেনে নিয়েছি। আমরা আমাদের অজান্তেই পশ্চিমের পদলেহী গোলাম হয়ে পড়েছি, তখনও ছিলাম, এখনও আছি। তখন ছিলাম পুরোপুরি, এখন আছি চারিত্রিকভাবে, মানসিকভাবে। আজ তাদের সামান্য অনুগ্রহ লাভ করার জন্য আমরা আমাদের হাবভাবে ফুটিয়ে তুলছি যে আমরাও তোমাদের মতোই, আমরা তাদেরকে মন থেকে ভালোবাসি। তাই স্বকীয়তা বিকিয়ে স্বাতন্ত্র্য বিলীন করে চেষ্টা করি তাদের পদসেবা করার, যাতে পেট সেবাটা হয়ে যায়। মুসলমান, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মোনাফিক তুমি সেরা বেদিন। আমাদের কবি বলেছিলেন, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মোনাফিক তুমি সেরা বেদিন। ইসলামে যারা করে যাবে, তুমি তাহাদের হও তবে, তুমি জুতা বাহা তাহারও অধীন, তুমি জুতা বাহা তারও অধীন। জুতো বয়ে বেড়ায় যে লোক, তার থেকেও নিকৃষ্ট তুমি পদলেহী গোলাম। তবে হ্যাঁ, বেদিন প্রতিবেশী ও জাতির সহিত দেশের যে মিল আছে, সেই মিল মহাব্বত থাকা, এটা ওইটা অনুকরণ নয়। আমরা হয়তো তাদের বদনাম করছি, তাদের আবিষ্কার করা বহু যন্ত্র ইত্যাদি ব্যবহার করছি, এগুলোর সাথে এগুলোর সম্পর্ক নেই। মানসিক বা আমরা যেভাবে আর চারিত্রিকভাবে যে অনুকরণ করছি তার সম্পর্ক নেই। পার্থিব্য লেনদেনে যোগাযোগ থাকতে পারে, সদাচার ও সদ্ব্যবহার থাকতে পারে, তা বলে নিজের স্বাতন্ত্র্য বিকিয়ে দিয়ে একাকার হওয়া চলে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।
اللهم آمين. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا بولشي যে আমরা আমাদের ধর্মের আমাদের দিনের যে আচরণ আমাদের চারিত্রিক যে আচরণ সেই আচরণ যেন আমাদের দিন মোতাবেক হয়, আমাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মতো আমাদেরকে নিজেদেরকে গড়তে পারি, সেই চেষ্টায় হবে আমাদের সফলতা। আমাদের দিন ও শরীয়ত যে সব বিষয়ে বিজাতির অনুকরণ করতে নিষেধ করে, প্রথমেই বললাম যে এই পার্থিব্য বিষয়ে নয়, বরং যেসব বিষয়ে তাদের অনুকরণ করতে নিষেধ করে আমাদের শরীয়ত, তার একটি বিষয় হলো আকীদা ও বিশ্বাসগত বিশ্বাস। অর্থাৎ তারা যে শিরকি ও কুফরি বিশ্বাস রাখে যদি আমরা রাখি, অমূলক ও কুবিশ্বাস রাখে যদি আমরা তা রাখি, সে বিশ্বাস কোনো মুসলিম রাখতে পারে না। যে কুফরি মতবাদে তারা বিশ্বাসী, সে মতবাদে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না। বহু বিশ্বাস আছে, উদাহরণ দেওয়ার অবকাশ নেই। নম্বর দুই, ঈদ ও পাল পর্বণ উৎসব উদযাপন অনুষ্ঠানগত বিভিন্ন বিষয় দেখবেন আপনি, উদাহরণস্বরূপ দুই ঈদ ছাড়া কোনো মুসলিম ওদের দেখা দেখি আর কোনো তৃতীয় ঈদ আবিষ্কার করতে পারে না, চাহে তা কোনো দুর্বল বা জাল হাদিস ভিত্তিক হোক। বলে হাদিসই তো আছে, কিন্তু সে হাদিস জাল, সে হাদিস জয়ীফ, তা দেখেও তা জানা সত্ত্বেও অথবা জানার চেষ্টা না করেও আমরা একটা কিতাব থেকে পেলাম আর সেখান থেকে তুলে এনে, যেহেতু ওরা করছে এরকম আমাদেরও করা উচিত। যেহেতু দেওয়ালি আছে, কত সুন্দর আনন্দের উৎসব, আলোর উৎসব, তো আমাদের কেন হবে না? যদি বলতে যাওয়া হয় এটা আমাদের নেই, না অমুক হাদিসে আছে, একটা জাল জয়ীফ হাদিস পেশ করে তখন সেটা পালন করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। আর আনন্দের ধর্ম সবাই পালন করে, আনন্দের ধর্ম সবাই পালন করে, মিঠা মিঠা হাফ হাফ আর কারোয়া কারোয়া থু থু, এই এই রীতি রীতি প্রত্যেক মানুষের ভিতরে আছে। বলা বাহুল্য দেখুন, শবে মিরাজ, শবে মিরাজ সহি হাদিসে আসেনি, বলে জাল হাদিসে আছে, কোনো কথাতে আছে, অমুক আলেম বলেছেন, তমুক তাবি বলেছেন, শবে বরাত, শবে মেরাজ গেল, শবে বরাত এলো, দেখুন আপনি খেয়াল করে এর কোনো সহি হাদিস নেই, তবুও তারা পালন করে। তাতে আবার আলোর, শবে বরাতে আলোর উৎসব হয়, পাশে আশেপাশে যত বিরাতি গ্রামে আছে আপনি দেখবেন হালুয়া পরোটা থেকে নিয়ে ক্ষীর ক্ষীণফিরনি, তারপরে পায়েস ইত্যাদি, কত আনন্দের উৎসব। এবং আলো মোমবাতি ঘরে ঘরে জ্বেলে দেয়, মমতাদের জন্য অপেক্ষা করে, তারা আসবে ঘরে, তারা দেখে যাবে, তারা খেয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যেমন যে যেমন বিশ্বাস, কুবিশ্বাস অবিশ্বাস করতে পারে। নবী দিবস বা ঈদে মিলাদুন্নবী, ফাতেহা ইয়াজদম, ফাতেহা দোয়াজদম, আখেরি চাহার সোমবা, পৌষ পার্বণ, সিলভার জুবিলি, গন্ডেল জুবিলি, জাতীয় দিবস, মসজিদ সপ্তাহ, জন্মদিন, হ্যাপি বার্থডে, উৎসব ইত্যাদি, হানিমুন, বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, ওরস উৎসব, এপ্রিল ফুল, হ্যালোইন উৎসব, নতুন খাতা, ভ্যালেন্টাইন ডে, নববর্ষ প্রভৃতি অনুষ্ঠান উদযাপন ইসলামে ভিত্তিহীন। আর এগুলো পরের দেখা দেখি আনন্দে স্ফূর্তি করার মাধ্যম মাত্র। এসব ঈদ বা পরব পালন কোনো মুসলিম করতে পারে না, যেমন ওই শ্রেণীর কোনো উৎসবে অথবা বিজাতির কোনো পাল পর্বণে কোনো মুসলিম অংশগ্রহণ করে খুশি করতে পারে না। কিন্তু ওই যে বললাম আনন্দ নেই নাকি আমাদের, সবই নিরানন্দ না রে, আনন্দ আছে, বৈধ আনন্দ আছে, অবৈধ আনন্দের পেছনে কোনো মজা নেই, যে আনন্দ করার পর শাস্তি অপেক্ষা করে। আর বিজাতির সকল ঈদ ও ইবাদত বাতিলকে ভিত্তি করে প্রতিষ্ঠিত, আর তাদের সেই ঈদের খুশিতে শরীক হওয়া বা সেই উপলক্ষে তাদেরকে মোবারকবাদ পেশ করার অর্থই হলো তাদের বাতিলকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন করা, আর আসল সত্যের অপলাপ করা তুমি নিজে তোমার নেই, পরের নিয়ে তুমি সার্থক হবে আনন্দ করবে এটা তোমার অধিকারে নেই। নামাজে ইমামের পেছনে সূরা ফাতেহা পড়ে না, বরং নামাজই পড়ে না, তাদেরই ফাতেহা বা ফয়তা নিয়ে বেশি খোঁজ খবর ও বাড়াবাড়ি।
বিজাতির অনুকরণের ফসল এই বারো মাসে তেরো পরব। বাপকে জীবনের চোখে না দেখতে পেরে অথবা তার অবাধ্য সন্তান হিসাবে জীবন অতিবাহিত করে অথবা জীবিত অবস্থায় তার বিরোধিতা করে তার মৃত্যুর পর তার নামে ফয়তা দেওয়া, এটা কি হাস্যকর নয়? মা বলছে আজকে মা দিবস, মাতৃ দিবস, মায়ের খিদমত করলে না, মায়ের অসুখে তাকিয়ে দেখলে না, মা মারা যাওয়া পড়ে দুটো মোমবাতি নিয়ে ফয়তা দেবে আর তার নামে সিন্নি দেবে, আর মা মায়ের মাতৃদিবস পালন করবে, তার চালসে পড়াবে, এটা কি হাস্যকর নয়? দুঃখের বিষয় যে বিজাতির দেখা দেখি এক শ্রেণীর মুসলিম যুবক যাদের বাপের পকেটে পয়সা নেই, তারা জোর জুলুম করে অপরের নিকট থেকে চাঁদা তুলে মহরমের পর্বে মূর্তি ফুর্তি আমোদ করে থাকে। এই সেদিনে গেলাম, হঠাৎ করে বাঁশ আর টাটকে দিয়ে, কী ব্যাপার, এ তুই মুসলিম গেলাম এখানে? তো বলছে হ্যাঁ আমরা মহরম করবেন। মহরম করবে? এবার কবে থেকে চাঁদা করতে শিখলে? ওদের দেখা দেখি, বলছে ওরাও করে আমরাও করব। বাহ, এই যে একটা মানে কি বলে টেন্ডেন্সি, একটা মনের প্রবণতা যে ওরা করছে আমরা করব, এই দেখা দেখি তারা শুরু করেছে। রাস্তা আটকে রাস্তা আগুলে, যদিও আইনগতভাবে এটা নিষিদ্ধ কিন্তু আইন করা হয় না, বলবৎ করা হয় না। দুঃখের বিষয়, জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের গাড়ি থামিয়ে এমন চাঁদাবাজি তথা ওই অর্থ দ্বারা তা না হলেও দশই মহরমের দিন কোনো প্রকার আনন্দ অথবা শোক পালন করা ইসলামী শরীয়ত বহির্ভূত কর্ম। কিন্তু হায় রে, আনন্দ যখন করতে ইচ্ছা হয় তখন দেখা হয় না হালাল না হারাম। যেমন বিজাতীয় সহজপাঠীর চাঁদা, সহজপাঠীদের কাছে চাঁদা তুলে আর আমরা অনেক কিছু করে থাকি। স্কুলে যারা স্কুলের ছাত্র ছাত্রী তারা চাঁদা তুলে পূজা করে, বরং স্কুলে প্রবেশ করতে গেলেই তখনই চাঁদা দিতে হয় বিভিন্ন পূজার, তখন জন্মবার্ষিকী পালন করতে দেখে। মুসলিম ছাত্রদেরও অনুরূপ, তখন বলে আমরা নবী দিবস পালন করব। তখন নবী দিবস পালন শুরু করে ইসলামে কি বলে স্কুলে বা কলেজে, যেটা ইসলামী শরীয়ত সম্মত নয়। অমুসলিম প্রতিবেশীর সাথে পাল্লা দিয়ে এমন কাজ অমুসলিমদের জন্য সত্যিই লজ্জাকর। বলাই বাহুল্য, ইসলাম হলো খাঁটি একত্ববাদের ধর্ম। এ ধর্মে কোনো প্রকার ব্যক্তি পূজা, মূর্তি পূজা, দর্গা পূজা, শক্তি পূজা, অর্থ পূজা এবং এক কথায় একমাত্র মহান আল্লাহর ইবাদত ও দাসত্ব ছাড়া অন্য কোনো ইবাদত বা পূজাই বলেন যাই বলেন, ইবাদত বলা হয় আমাদের শরীয় ভাষায়, এ কোনো স্থান নেই। ইহুদি ও খ্রিস্টানরা আম্বিয়াগণের কবরসমূহকে মসজিদে বা সিজদার জায়গা পরিণত করে নিত, ইসলাম এ ব্যাপারেও তাদের অনুকরণ করতে নিষেধ করল। কবর ও মাজার পূজা বিরুদ্ধ, যে ইসলামের বিরুদ্ধে, এই ইসলাম ঘোষণা দিল যাতে করে এটা না হয়, কবর পূজা মাজার পূজা শুরু না হয়। বললেন আলা ওয়াইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিজুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ হালা লা ফালা তাখুযুল কুবুর ওয়া মাসাজিদ আলা লা আলা ফালা তাখুযুল কুবুর মাসাজিদ ইন্নি আনহাকুম আন যালিক, তোমাদের পূর্ববর্তী জাতিরা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে। সাবধান, খবরদার, তোমরা কবরগুলোকে মসজিদে পরিণত করে নিও না, মানে সেজদার জায়গা বানিয়ে নিও না, কবরের সামনে সেজদা অবনত হয়েও না। আল্লাহ ছাড়া আর কারোর জন্যে ইবাদতের সেজদা হোক, চাহে তাজিমির সেজদা হোক, জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে আমি বলতাম মহিলাদেরকে তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করা জায়েজ নয়। আমি এ করতে তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, আল্লাহ ইহুদি ও খ্রিস্টান জাতিকে ধ্বংস করুক, তারা তাদের আম্বিয়াগণের কবরসমূহকে মসজিদে পরিণত করে নিয়েছে। ওরা হলো এমন জাতি যারা তাদের কোনো নেক বান্দার মৃত্যু হলে তার কবরে উপর মসজিদ তৈরি করেছে এবং তাতে তার ছবি বা মূর্তি স্থাপন করেছে। ওরাই হলো আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি। আজ আপনি যাবেন দেখবেন মূর্তি হয়তো উপরে নেই, মাটির তলায় হয়তো আছে, আর তার উপরে নানাভাবে ফুল চাদর চড়িয়ে ইত্যাদি করে তারা ওরস পালন করছে। তারা বলছে এটা শিরিক নয়, আমরা তাদের কাছে চাইতে আসেনি, তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাইছি, তাদের সুপারিশ চাইছি। তো কোরআনে মক্কার কুরাইশদের ব্যাপারে কি বলেছে? হা ওলাই সুফা আউ না ইনদাল্লাহ, তারাও বলতো
যে ওরা আল্লাহ নয়, আল্লাহ আমরা চিনি, ওরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আর ওখানে লে ইউকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহর নৈকট্য দান করবে, ওরা আমাদের আল্লাহর নৈকট্য দান করবে। আল্লাহর নৈকট্য নেওয়ার জন্য কি এই পদ্ধতি ইসলামে আছে যে কারো মাধ্যমে ও বাবারা উকিল ধরো, উকিল ধারা পার পাবে না? এটা এই আমাদের ইসলাম নয়, এটা সঠিক ইসলাম নয়। দুঃখের বিষয়, বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম বিজাতির অনুকরণে ওই শ্রেণীর পূজায় লিপ্ত হয়ে পড়েছে এবং দরগার নামে, দুর্গার নামে কাছাকাছি প্রায় দরগার গিয়ে লোটাইসির এই অবস্থা হয়ে পড়েছে। তৌহিদের ধর্মে ইবাদত বন্দিগিতে অন্যকে আল্লাহর শরীক অথবা মাধ্যম রূপে পূজতে শুরু করেছে, যে গায়রুল্লাহর ইবাদত বা পূজা নির্মূল ও উচ্ছেদ করার জন্যে ধরাধামে ইসলামের আবির্ভাব হয়েছিল, সেই ইবাদত বা পূজাকেই অভীষ্ট লাভের অন্য অনন্য উপায় বলে বরণ করে নিল মুসলিম জাতির বহু কুলাঙ্গার দল। আল্লাহ এ জাতিকে সুমতি দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা